পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা। গত শনিবার উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের ভার্চুয়াল এক সভায় এ প্রস্তাব আসলে তাতে উপাচার্যরা সম্মত হন, কিন্তু অনলাইনের ভর্তি পরীক্ষায় বসতে চান না অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, অনলাইনে ভর্তি পরীক্ষা হলে দুর্নীতি ঠেকানো সম্ভব হবে না। এদিকে গত মঙ্গলবার 2020-21 সেশনের ভর্তি পরীক্ষা সশরীরে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এছাড়াও লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি, MCQ ও উচ্চ মাধ্যমিকের নম্বর কমানো এবং বিভাগ ভিত্তিক পরীক্ষা নেওয়ার মতো বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ঢাবি কর্তৃপক্ষ। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর আখতারুজ্জামান বাংলাদেশ জার্নালকে বলেন, শিক্ষা ও শিক্ষার্থীদের জন্য উপযোগী সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়।